দাদুর অসম্মান হবে আমি যদি মিষ্টিটা না পৌঁছাই। আচ্ছা, আমি আমি মুন্নিতে চলে যাব, মিষ্টি দিয়ে আবার চলে আসবো। তুমি কাটা হাত নিয়ে সাইকেলে করে শোনো, আমি না আমার স্যাচুরেশন পয়েন্ট রিচ করে গেছি, এবারে কিন্তু আমার হাত পা চলবে। তাহলে কি করবো বলো, দাদুর অসম্মান হতে যাবো? কিচ্ছু অসম্মান হবে না আমার। না দাদু, তুমি আজ অব্দি যা যা কথা দিয়েছো সব কথা রেখেছো, আর আজ মিঠাইয়ের জন্য তুমি কথা দিয়ে কথা রাখতে পারবে না, এটা হয় না। দাদি, কোথায় থাকেন? কাস্টমার কি নাম? দাদু, তোমার নাতি কি মিষ্টি দিতে যাবে? এতে তোমার নাতির মান চলে যাবে না? সারা দাদার জন্য আমি জীবনে অনেক কিছু করেছি যেগুলো আমি আদারওয়াইজ করতাম না, এটাও সেইভাবেই করব। আর তুমি কি ভাবো? তুমি ভাবো যে তুমি একাই দাদাই সেন্টিমেন্ট মান সম্মান এই জিনিসগুলো নিয়ে কেয়ার করো, আমরা কেউ কিচ্ছু করি না। দাদা, এই কথাগুলো শুনলে আমার মাথাটা প্রচন্ড গরম হয়ে যায়, সিরিয়াসলি বলছি। এনিওয়ে, আই বেটার গেট গোয়িং। দাদা, তুমি ওনার নাম অ্যাড্রেস নাম্বার এগুলো আমাকে টেক্সট করে দাও। কোথায় থাকেন উনি, কোন দিকে যেতে হবে? ভবানীপুর। কিন্তু সিদ্ধার্থ, তুমি মানে তুমি পারবে? না দাদু, তোমার নাতি একা ঠিকানা খুঁজে বের করতে পারবে না গো। বিশ্বাস জ্যাঠামশাই বাইরে অনেক ভিতরে গলি গলি দিয়ে যেতে হয়, সাইকেল ছাড়া যাওয়া যায় না। দাদা, ওয়াই ডোন্ট ইউ আস্ক হার টু কিপ হার মাউথ শাট প্লিজ। ডিসগাস্টিং। কি ব্যাপার, তুই যাসনি এখনো? ওয়েট করছিলাম। অফিসে যে কথাগুলো বললাম সেগুলো যে এত তাড়াতাড়ি সত্যি হয়ে যাবে ভাবতেও পারিনি স্যার। তোর ফিউচারটা দেখছি, একজন বিজনেস স্কুল পাস আউট, এক্সেলেন্ট ক্যারিয়ার, এক্সেলেন্ট রেজাল্ট। সে এখন কি করছে? বাড়িতে বাড়িতে মিষ্টি বিক্রি করতে বেরিয়েছে। দ্যাটস গ্রেট। মিঠাই রানী, কংগ্রাচুলেশনস। সত্যি তোমার এলেম আছে, পড়াশোনা জানো না তো কি হয়েছে? একটা মানুষের থেকে সুযোগ নিচ্ছ। এই গুণটা আজকালকার দিনে সবার থাকে না। ভেরি গুড। এরপর সেডের চাকরিটা চলে গেলে দুজন মিলে মাথায় হাড়ি করে মনহরা বিক্রি করতে বেরিও, কেমন? বাই দ্য ওয়ে সেড, ওই প্রেজেন্টেশনের কারেকশনটা করতে যদি কোনো সমস্যা হয় তাহলে প্লিজ আমাকেই পাঠিয়ে দিস। আমি বিশ্বাস জ্যাঠামশাইকে ফোন করে দিচ্ছি, সন্ধ্যাবেলা কেউ একটা মিষ্টি পৌঁছে দিয়ে আসবে। খদ্দেরদের থেকে টাকা নিতে হবে তো, ওসব দাদু নাতি পারবে না। এই তুমি না বেশি পাকামি মেরো না, হ্যাঁ? চুপচাপ ভিতরে চলে যাও, আমি যে কাজটা করতে বেরিয়েছি সেটা আমি করেই ফিরবো। এসব কাজ করেনি আর জেদ করে শুধু শুধু বেরিয়ে গেল, এর থেকে মিঠাই গেলেই হতো। দিদিমণি উচ্ছেবাবুর আত্মসম্মানে ঘা দিল। রাতুল, তোমার কফিটা এখানে রাখলাম। থ্যাঙ্কস। আচ্ছা, তুমি কফিতে দু চামচ চিনি খাও তো। কফিটা তুমি বানালে? কেন, এত কষ্ট করতে গেলি কেন? সবার জন্য চা বানাচ্ছিলে, আমার জন্য চাই বানাতে, আমিও খেয়ে নিতাম।
তো কফি খেতে বেশি ভালোবাসো, তাই না? ভালোবাসলেই তো সবসময় সবটা পাওয়া যায় না, তাই না? এনিওয়েজ, থ্যাঙ্কস। তোমার আজকে ক্লাস আছে না? কটা থেকে? দেরি আছে। না, কি করছো? আরে শ্রী, প্লিজ 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 ছেড়ে দাও, ডোন্ট এম্বারাস মি, প্লিজ প্লিজ প্লিজ। দেখো আমি আমি করে নেবো, তুমি রেখে দাও। তো এতদিন একাই থাকতাম, আমি আমি পারি সব করতে। প্লিজ ছেড়ে দাও, রেখে দাও প্লিজ, আমি বলছি। ভাইয়া, বউকে একটু আধটু সেবা যত্ন করার সুযোগ দাও অন্তত, নাহলে আমি তো হিংসে শেষই হয়ে যাবো এবার। এটা তুমি কি বললে নন্দু? তার মানে আমি তোমাকে দিয়ে সেবা করাই? না না, শুধু চোখ ঘুরিয়ে তাকালে তো হবে না। এক্সপ্লেন এক্সপ্লেন, তুমি হিংসে জ্বলে পড়ে যাবে কেন? তুমি আমায় দিয়ে সেবা করাও না। নন্দু চা দাও, নন্দু খিদে পেয়েছে, নন্দু আমার শার্টের বোতামটা ছিঁড়ে গেল, নন্দু আমার ফাইলটা কোথায় খুঁজে পাচ্ছি না। ভাইয়া না সব জানে। আহা, এইটুকু তো সবাই করে, সামান্য ব্যাপার, মানে রীতিমতো ভালোবেসে করে। কি মেজগিন্নি কোথায় গেল? কি হয়েছে কি জিজু? এবার আমার লেগ পুল করবে তো? না, ওই একটা কথা জানার ছিল। এই যে তুমি রাতুলের জন্য কফি করে নিয়ে এলে, না মানে সবার জন্য চা হচ্ছে দেখে চুপি চুপি গিয়ে বরের কফিটা বসিয়ে দিয়ে এলে। প্রশ্ন হচ্ছে এই কাজটি করে কেমন লাগছে আপনার মেজগিনী, সেটি সবিস্তারে বলতে হবে। কোনো মানে হয়? বেচারা লজ্জায় লাল হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ না? না না বৌদি, এতে লজ্জা পাওয়ার কি আছে? কফিটা তো বাড়ির যে কারোর জন্যই। তুমি কথা বলবে না আমি বলবো? ভাইয়া, তোমায় একটা কথা জিজ্ঞেস করব, সত্যি করে বলো তো, তোমার কি স্ত্রীকে বউ হিসেবে মেনে নিতে এখনো অসুবিধা হচ্ছে? তুমি তো এরকম ছিলে না ভাইয়া। না আসলে ওইভাবে বলতে চাইনি, একটু রুড সাউন্ড করলো, বাট আই ডিডন্ট মিন ইট। রাতুল, ইদানিং তুই বড্ড অসংযত হয়ে যাচ্ছিস, মানে যখন তখন যেখানে সেখানে তোর আউটবার্স্ট হচ্ছে। আচ্ছা, তোর এই সমস্ত আচরণ দেখে শ্রীর তোর সম্পর্কে কি ধারণা হচ্ছে সেটা একবার ভেবে দেখেছিস? দিদিয়া, রঙিন জামা কাপড়গুলো কি আগে কাচবো? দাঁড়া আমি আসছি। রাতুল, আমার মনে হয় পরিস্থিতি একটু স্বাভাবিক হলে তোরা দুজনে কোথাও একটু ঘুরে আয়, বোঝাপড়াটা বাড়বে, আর সেটা খুব জরুরি। যদি ওরা জানতে পারে যে আমরা এখনো একে অপরকে স্বামী স্ত্রী হিসেবে মানতে পারছি না, তাহলে তো তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। কোনোদিনও ভাবিনি যে এত বড় একটা মিথ্যে নাটক করতে হবে আমাকে। হ্যাঁ,
স্যার আমি আপনার দেওয়া ডিরেকশনই ফলো করে আসছি, কিন্তু বাড়িটা খুঁজে পাচ্ছি না। লেফটে, ওকে দেখছি। হ্যাঁ খুঁজে পেয়েছো, অথচ বাড়ির কাছে এসে বারবার বারবার করে ফোন করছো, বলছো বাড়ি নাকি খুঁজে পাচ্ছ না। মহা মুশকিল, আমি এতক্ষণ ধরে আপনার বাড়ি খুঁজতে খুঁজতে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। আপনার বাড়ির নাম্বারটা অদ্ভুত, অন্য বাড়িগুলো সুন্দর সিরিয়ালি প্লেসড আছে, অথচ আপনার বাড়িটা সম্পূর্ণ আলাদা রোতে। এনিওয়ে মানে কি? এনিওয়ে মানে তুমি কি আমার এই বাড়ির লোকেশন নিয়ে কোনো মন্তব্য করছো নাকি? তুমি জানো এই বাড়িটা আমার ঠাকুর দাদার আমলের তৈরি। হ্যাঁ, এটা হচ্ছে ভবানীপুর এরিয়া, এখানে না তুমি এখন ইচ্ছে করলে বাড়ি তৈরি করতে পারবে না। তুমি থাকো কোথায়? হ্যাঁ কোথায় থাকো? হাবভাব দেখে তো মনে হচ্ছে লন্ডন প্যারিসে থাকো, এই লোকেশনটা ঠিক পছন্দ হচ্ছে না। পোশাক আশাকে তো দেখছি বেশ মহা। এক্সকিউজ মি স্যার, আপনি এরকম পার্সোনাল অ্যাটাক করতে পারেন না আমাকে। এই শোনো, আমি না 22 বছর ধরে ওকালতি করছি। হ্যাঁ 22 বছর, যে কোনো মানুষের চোখের দিকে তাকালে আমি তাকে বুঝে যাই। তোমাদের মতন এরকম লক্কা পায়রা না, দেখতে দেখতে আমার চোখ পচে গেছে। পার্সোনাল অ্যাটাক করা যাবে না। কি বললেন আপনি, লক্কা কি? আমি মানে এসব কথা আপনি কেন বলছেন আমাকে? স্যার আমি কিন্তু এবারে আপনার সম্বন্ধে কমপ্লেন করবো, সিরিয়াসলি বলছি। আপনি এইভাবে আমাকে পার্সোনাল অ্যাটাক করতে পারেন না, বারবার বলছি আপনাকে। আর এই যে আপনি 2 বাক্স মিষ্টি অর্ডার করেছেন, আপনার ডক্টর জানে সেটা? এই যে আপনি মিষ্টিটা খাচ্ছেন, কনসাল্ট করেছেন ডক্টরকে? এইসব কি কথাবার্তা বলছো তুমি? মিষ্টি ডেলিভারি করতে এসে তুমি এইসব কথা আমাকে বলছো? এই তুমি সিদ্ধেশ্বর বাবুর দোকানে কতদিন আছো? কতদিন আছো? আমি এক্ষুনি ফোন করে সিদ্ধেশ্বর বাবুকে সমস্ত ঘটনা বলছি। এ কি ধরনের লোক পাঠিয়েছে আমাকে মিষ্টির ডেলিভারি করতে? হ্যাঁ আপনার আমাকে দেখে ডেলিভারি বয় মনে হচ্ছে। তা তুমি তো মিষ্টি ডেলিভারি করতেছো, তা তোমাকে ডেলিভারি বয় ছাড়া কি ভাববো? জজ সাহেব, শোনো, হাব ভাব জজ সাহেবের মতো হলেই জজ সাহেব বা ব্যারিস্টার হওয়া যায় না, বুঝেছো? তবে তোমাকে একটা কথা বলছি, তোমার মধ্যে না সম্ভাবনা আছে, তোমার থেকে বেশি বয়স তো আমার, সেই জন্যই বলছি। লোকের সাথে কীভাবে কথাবার্তা বলতে হয় সেটা আগে তোমাকে শিখতে হবে। সিদ্ধেশ্বর বাবুর নাক বউ মিঠাইকে দেখেছ? সুন্দর কথাবার্তা বলি, মিষ্টি কিনতে গেলে মনে হয় আরো কয়েকটা বেশি মিষ্টি কিনি। তোমার মতো লোক তো খদ্দেরকে 2 দিনে ভাগিয়ে দেবে। মিঠাই তো আসবে বলেছিল, মিঠাই তো আসবে বলেছিল, এখানে এলো না কেন? মিঠাইকে আমি বলবো যে তোমাকে যাতে ঠিক মতন একটা ট্রেনিং দেয় যে লোকজনের সাথে কিভাবে কথা বলতে হয়। তুফান মিল আমাকে শেখাবে কার সাথে কিভাবে কথা বলতে। আই এম সারপ্রাইজড। এনিওয়েজ স্যার, আপনি অনেকক্ষণ ধরে আমাকে হ্যারাস করে যাচ্ছেন, প্লিজ মিষ্টি বাক্সগুলো ধরুন, আমাকে যেতে দিন প্লিজ। দাঁড়াও, এই জন্যেই আমি বলেছিলাম যে মিঠায়ের কাছে লোকের সাথে কিভাবে কথাবার্তা বলতে হয় শেখা তোমার দরকার। আর মিঠাইকে কি বললে? তুফান মিল, খুব সাহস তো তোমার। আমি এই সমস্ত কথাবার্তা সিদ্ধেশ্বর বাবুকে ফোন করে জানাব। আপাতত মিষ্টির টাকাটা নিয়ে যাও। ধরো বাঁধে দিলাম। আর হ্যাঁ একটা কথা, কেউ যদি আমাকে কিছু ডেলিভারি করতে বাড়িতে আসে না, আমি তাকে 50 টাকা টিপস দিই, কিন্তু তোমাকে 20 টাকা দেবো। হ্যাঁ ধরো 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 ধরো, এবার যাও। আমাকে টিপ দিল সিদ্ধার্থ মোদককে একজন কাস্টমার, টিপ দিল। আই রিয়েলি ডোন্ট বিলিভ দিস।
এসব নিয়ে বেশি ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই। দাদাই যদি জানতে পারে যে একজন কাস্টমার আমাকে এইভাবে ইনসাল্ট করেছে তাহলে তাহলে দাদাই খুব খারাপ লাগবে। আরে উনি সিনাইল, পুরো ভীমরতি হয়ে গেছে, আমাকে নাকি কথা বলার ট্রেনিং নিতে হবে। এরপর সেটের চাকরিটা চলে গেলে দুজন মিলে মাথায় হাড়ি করে মনোহরা বিক্রি করতে ফেরিও, কেমন? টেস ঠিকই বলেছিল, ফিউচার আর আমি কখনো এইসব কাজ করব না। প্রেজেন্টেশনটা দিতে হবে, সেট গেট গোয়িং। তুমি সিদ্ধেশ্বর বাবুর দোকানে কতদিন আছো? আমি এক্ষুনি ফোন করে সিদ্ধেশ্বর বাবুকে সমস্ত ঘটনা বলছি। কি ধরনের লোক পাঠিয়েছে আমাকে মিষ্টির ডেলিভারি করতে? হ্যাঁ, কেউ যদি আমাকে কিছু ডেলিভারি করতে বাড়িতে আসে না, আমি তাকে 50 টাকা টিপস দিই, দেওয়ার জন্য 20 টাকা। ধরো 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 ধরো, এবার যাও। এরপর সেটের চাকরিটা চলে গেলে দুজন মিলে মাথায় হাড়ি করে মনোহরা বিক্রি করতে ফেরিও, কেমন? ডিসগাস্টিং। কেন যে আমি বারবার এক কথা ভাবছি কে জানে। সহ্য লাগছে আমার, সত্যি তো এইভাবে কাজে কনসেন্ট্রেট করতে পারছি না। করলাম মিষ্টি দিতে যেতে, কোথায় শুনলো না। আরে বাবা, এসব কাজ করা কি এত সোজা? তার মধ্যে আবার বিশ্বাস জ্যাঠামশাই কি কি বললো কে জানে। দিদিমণিও তো কম কথা শোনালো না। গোপাল, একটু বুদ্ধি দাও না মিঠাইয়ের মাথায়। কি করলে উচ্চবাবু কাজে মন দিতে পারবে বলতো? আমি কাজটা করছি, ফিনিশ করতে দে, মিনিমাম সময়টুকু দে আমাকে। কি হয়েছে কি তোর? আমার তো কিছু হয়নি, হয়েছে তোর। একটা সামান্য প্রেজেন্টেশনের কারেকশন পাঠাতে তোর এত টাইম লাগছে? আইসি, আসলে মিষ্টি বিক্রি করতে করতে সময় লেগে গেল না। বাট ইউ নো সেড, ক্লায়েন্টরা ভাবছে সেই পুরনো সিদ্ধার্থ মোদকের সাথে কাজ করছে, যে কিনা লাইটনিং স্পিডে কাজটা জমা দিয়ে দেবে। ও বাই দ্য ওয়ে, ইনফ্যাক্ট মিস্টার মোরানিও 10 বার ফোন করে ফেলেছে। ভাবছেন সেট কেন এতক্ষণে কাজটা জমা দিল না? আচ্ছা সেট, কি বলি বলতো, তুই প্রফেশন চেঞ্জ করেছিস? না, আই মিন তুই মিষ্টিও বেচছিস, আবার স্পোর্টস কমপ্লেক্সের ডিজাইনও করছিস। এই যে তুই আমাকে বারবার ফোন করে ইনসাল্ট করছিস না টেস, এই জন্যই কিন্তু আমার কাজটা করতে দেরি হচ্ছে। আমি বারবার কাজটা করতে যাচ্ছি আর তোর কথাগুলো কানে বেজে উঠছে। শোন, তুই যদি কাজটা তাড়াতাড়ি পেতে চাস তাহলে প্লিজ ফোনটা ছাড়, দরকার পড়ে আমি ক্লায়েন্টের সাথে ডিরেক্টলি কথা বলে নিচ্ছি। আর শোন, আমি স্যারকে ফোন করে বলে দিচ্ছি, দিস ইজ দ্য লাস্ট টাইম আই এম ওয়ার্কিং অন এনি প্রজেক্ট উইথ ইউ, ইন ফিউচার আমি তোর সাথে কোনো প্রজেক্টে কাজ করবো না। ওকে, থ্যাংক ইউ, বাই। ফাইন, তুই মিঠাই রানীর সাথে মিষ্টি বিক্রি কর, দরকার নেই আমার সাথে কাজ করার। মিঠাই, এত ভয় পেলে চলবে না, সাহস করে কফিটা দিয়ে আসতে হবে উচ্চবাবুকে। কফিটা না পেলে তো উচ্চবাবুর মাথা ধরা ছাড়বে না, চেঁচিয়েই যাবে, চেঁচিয়েই যাবে। খালি একটু বড় বড় নিঃশ্বাস নিয়ে নি, সাহস করে এগোতে হবে। গোপাল, গোপাল হেলে, গোপাল হেলে, গোপাল হেলে।
কি চাই এখানে? তোমরা সবাই মিলে আমাকে বিরক্ত করছো কেন? হ্যাঁ দেখতে পাচ্ছ না কনসেন্ট্রেট করে একটা কাজ করছি, হ্যাঁ বারবার মিস্টেক হচ্ছে আমার, ইরিটেটিং একটা। দাঁড়াও মিঠাই, দাঁড়াও। হাতটা দাও। কাটা হাতে গরম কফিটা ফেললে।